নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো প্লাম কেক এই কেকটা তিন ছাড়া তৈরি করেছি আর কড়াইয়ে এবং ওভেনে দুই রকমভাবেই তৈরি করে দেখিয়েছি ভীষণ সুস্বাদু আর নরম হয় এই কেকটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ক্রিসমাস কেক বা প্লাম কেক বানাবে তার রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি একটা জায়গার মধ্যে যেই যেই ফ্রুটসগুলো কেকের মধ্যে দেব সেগুলো নিয়ে নিচ্ছি প্রথমে দিলাম লাল কিশমিশ যেটা আমরা রেগুলার ব্যবহার করি তারপরে দিলাম কালো কিশমিশ এরপর দিলাম লাল রঙের টুটি ফ্রুটি এখানে আমি চারটে অ্যাপ্রিকট নিয়ে নিয়েছি এগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। তবে তোমাদের হাতের কাছে যে সকল ফ্রুটসগুলো থাকবে সেগুলো দিয়েও বানাতে পারো এখন এই ফ্রুটসগুলো দোকানে যে পাওয়া যায় ফ্রুট জুস তার মধ্যে ভিজিয়ে রাখবো এখানে যে কোনো ফ্লেভারেরই ফ্রুট জুস ব্যবহার করতে পারো আমি এখানে মিক্সড ফ্রুট জুস ব্যবহার করেছি আর ফ্রুট জুসটা নিয়েছি আমি এখানে এক কাপের মতো এটাকে আমি সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেব তবে যদি হাতে কম সময় থাকে এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এই রকম একই সাইজের দুটো কাপ নিয়ে নিতে হবে একটাতে শুকনো জিনিস মাপ করতে হবে আর একটা ভেজা জিনিস মাপ করব। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ভিনিগার নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা হালকা গরম আছে দেখো ভিনিগারটা দিতেই দুধটা এরকম দইয়ের মতো হয়ে গেল। এইভাবে বাটার মিল্ক তৈরি করে এটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ দুধ নিয়েছি ঠিক ততটা পরিমাণ এখানে সাদা তেল নিয়েছি এখন এটা খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এটা মেশানোর জন্য আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি তোমরা যদি হ্যান্ড বিটার থাকে সেটা দিয়েও মেশাতে পারো অথবা কাটা চামচ দিয়েও এটা মেশালে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এটা ফেটিয়ে নিলে এই রকম সাদা ক্রিমের মতো হয়ে যাবে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এই চিনির হাফ কাপ গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি বাকি হাফ কাপটা রেখে দেব ক্যারামেল তৈরি করার জন্য পুরো কেকটা এক কাপ চিনি ব্যবহার করব হাফ কাপ চিনিটা নিয়ে নিলাম এখন এই হাফ কাপ চিনির মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এরপর এটাকে গুঁড়ো করে নিলাম দেখো এটা হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো হয়েছে এটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এখন চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে রেখে দেব। এখন ক্যারামেলটা তৈরি করে নেবো এখানে বাকি অর্ধেক কাপ চিনিটা একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম চিনিটাকে ভালো করে ছড়িয়ে নিলাম এরপর গ্যাসটাকে অন করে একদম কম আছে করে দিলাম এই সময় নাড়াচাড়া করার একদম দরকার নেই চিনিটা আস্তে আস্তে গলতে থাকবে আর এই রকম লালচে কালার হতে থাকবে কিছুটা চিনিটা গলে গেলে তখন এটাকে চামচে করে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এই সময় আঁচটা একদম কম করা আছে বেশি আঁচ করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে এটা তৈরি হতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগবে আর এটা সামনে দাঁড়িয়ে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে দেখো চিনিটা এখানে গলে গেছে পুরো লালচে রং এসে গেছে আর বেশি লালচে রং করলে কিন্তু এটা পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে এই সময় গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এর মধ্যে হাফ কাপের মতো গরম জল দিয়ে দেবো এটা কিন্তু গরম জল ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে চামচে করে এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে দেখো এখানে পুরো ক্যারামেলটা গলে গেছে এটা তৈরি হয়ে গেছে এই ক্যারামেলটা দেওয়ার ফলেই কিন্তু প্লাম কেকের সুন্দর একটা রঙ হয় আর খুব সুন্দর এটার একটা স্বাদও হয় এখন এই ক্যারামেলটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম এখন এই ক্যারামেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলটি যে সকল বন্ধু সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানে বেল আইকনটা অন করে দিও ক্যারামেলটা মেশানো হয়ে গেছে এই দিকে আমি ওভেনটা দশ মিনিটের মতো দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিচ্ছি একটা যখন বানানোর জন্য ওভেনে ঢোকাবো তখন ওভেনটা খুব গরম থাকতে হবে এই এইদিকে আমি কড়াইটাও গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি নিচ্ছি এক কাপ আর একের চার কাপ এখানে আমি ময়দাটা ছাঁক নিতে ভালো করে ছেঁকে নিচ্ছি এক কাপ ময়দা ছাঁকা হয়ে গেছে এখন এই ময়দাটাকে আমি লিকুইড মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ছোট ছোট গুটলি না থাকে এখানে আরও বাকি একের চার কাপ ময়দা এর মধ্যে চেলে নিলাম এই ময়দাটাও ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে পুরো ময়দাটা দিলে অনেক সময় এর মধ্যে ছোট ছোট গুটলি রয়ে যায় ভালো করে মিশতে চায় না এই জন্য আমি অল্প অল্প করে ময়দা নিয়ে মিশিয়ে নিলাম এখানে জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি দেখো এখানে কিশমিশগুলো সব ফুলে গেছে এখন এটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রুট জুসটাও এখানে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। এখানে আমি কয়েকটা কাজু আমন্ড আর পেস্তা নিয়ে নিয়েছি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখন দশ মিনিট পর কেকের ব্যাটারের ঢাকাটা খুলে নিলাম এর মধ্যে টুকরো করা কাজু আমন্ড আর পেস্তাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বাকিটা রেখে দেব ডেকোরেট করার জন্য এখানে আমি দুটো কেক তৈরি করব এর জন্য দুটো দুরকম শেপের বাটি নিয়ে নিয়েছি বাটিগুলো নিচে অল্প করে তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি এরপর এর নিচের দিকটায় একটা করে এরকম বাটার পেপার লাগিয়ে দিলাম বাটার পেপার যদি না থাকে যে কোনো সাদা কাগজ এইভাবে কেটে নিয়ে নিচটায় লাগিয়ে দিলেও হবে এখন কেকের ব্যাটারটার মধ্যে অল্প একটু পরিমাণ নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু নুন দিলে সেটা খেতে ভালো লাগে নুনটা মিশিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একের চার চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এখানে এক কাপ আর একের চার কাপ ময়দার মধ্যে এক চামচ বেকিং পাউডার আর একের চার চামচ বেকিং সোডা দিতে হবে এই পরিমাণটা ঠিক রাখলে কেক কিন্তু একদম ঠিক হবে এখন বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি কেক বানানোর পাত্রগুলো একটু গরম করতে বসিয়েছিলাম গরম পাত্রের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এখানে আমি এই চৌকো কেকটা ওভেনের মধ্যে বানাবো আর এই গোল পাত্রের মধ্যে কেকটা কড়াইয়ের মধ্যে বানাবো মিশ্রণটা ঢালা হয়ে গেলে কেকের পাত্রগুলো এইভাবে একটু ঠুকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে যায় এখন কেকের ওপরে যে বাদাম কুচিগুলো রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম আর কিছুটা চারু ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ এখানে তোমরা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে উপরটা সাজিয়ে নিতে পারো কিছুটা ট্রুটি ফুটি দিয়ে দিলাম এখন এই গরম ওভেনের মধ্যে আমি চৌকো কেকের পাত্রটা ঢুকিয়ে দিলাম এখন আমি ওভেনটা থার্টি ফাইভ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে বেকিংয়ে দিলাম তবে বিভিন্ন ওভেনে বিভিন্ন রকম সময় লাগে আর মাইক্রো ওভেনে করলে কনভেকশন মোডে প্রিহিট করে একইভাবে করতে হবে এখানে আমি কড়াইটার মধ্যেও আরেকটা কেক বসিয়ে দিচ্ছি প্রথমে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে রাখছি কড়াইটা তারপরে আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা চল্লিশ মিনিটের মতো বেক করে নেবো এখানে কেকটা বেক হয়ে গেছে চল্লিশ মিনিট আমার সময় লাগলো দেখো এখানে একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি কেকটার মধ্যে কাঠিটা পুরো পরিষ্কার বেরিয়ে আসছে কেকটা তৈরি হয়ে গেছে এখন ওভেনের মধ্যে এটা আরও দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর কেকটা ওভেন থেকে বের করে নিচ্ছি দেখো এটা কি সুন্দর কালার এসেছে এখানে কড়াইয়ের কেকটাও তৈরি হয়ে গেছে এটাও আমি খুলে নিলাম এটা তৈরি হতে আমার পঞ্চাশ মিনিট টাইম লেগেছে এখন এটা কড়াইয়ের মধ্যে আরও দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর কড়াইয়ের থেকে আমি কেকটা বের করে নিচ্ছি এখানে আমার দুটো কেকই তৈরি হয়ে গেছে কেকগুলো এরপর আমি একটু ঠান্ডা করে নেব গরম কেকটা কিন্তু বের করতে গেলে ভেঙে যেতে পারে এখন কেকটা বের করে দেখাচ্ছি একটা ছুরি নিয়ে কেকটা চারিপাশে এই রকম করে ঘুরিয়ে নিচ্ছি এখন কেকটার একটা সাইড থেকে চামচে করে এইভাবে একটু টেনে নিচ্ছি দেখো কেকটা উঠে চলে আসছে এবার কেকটার বাটির ওপরে একটা প্লেট রেখে এইভাবে কেকটাকে বের করে নিলাম কেকের পেছনের বাটার পেপারটা উঠিয়ে নিচ্ছি দেখো কেকের পেছনটা একটুও পুড়ে যায়নি এখন কেকটার ওপরে একটা প্লেট রেখে কেকটাকে এইভাবে উল্টে নিলাম দেখো কেকটা তৈরি হয়ে গেছে একই রকমভাবে চলো এই কেকটাও বের করে নিচ্ছি আমি এখানে কেকগুলো বাড়িতে থাকা স্টিলের পাত্রের মধ্যেই করেছি তবে তোমরা এগুলো ফয়েল পেপার অথবা যে কোনো কেক মোল্ডের মধ্যে করতে পারো এই কেকটারও পেছনে বাটার পেপারটা উঠিয়ে নিলাম এরপর কেকটাকে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিলাম দুটো কেক আমার এখানে তৈরি হয়ে গেছে এখানে আমি একটা কেক কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটায় একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা